পড়াশোনা বা চাকরির পাশাপাশি আপনি যদি ফ্রিল্যান্সিং এর মাধ্যমে ঘরে বসে আয় করতে চান তবে এই ভিডিওটি আপনার জন্য। বর্তমানে ফ্রিল্যান্সিং অনেক জনপ্রিয় একটা বিষয়, অর্থাৎ এই ফ্রিল্যান্সিংকে কাজে লাগিয়ে অনেকেই এখন ঘরে বসে আয় করছে। তবে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আপনি যদি আয় করতে চান, আপনার সর্বপ্রথম যে বিষয়টা দরকার সেটা হচ্ছে একটা সঠিক স্কিল দরকার। আর কী ধরনের স্কিলগুলো নিয়ে আপনি আপনার ফ্রিল্যান্সিং এর জার্নি শুরু করতে পারেন এবং কী কী স্কিল আপনি শিখতে পারেন এবং কীভাবে সেগুলো শিখতে পারেন, আমি এই ভিডিওতে আপনার সাথে সেই বিস্তারিত আলোচনাগুলোই করব। ভিডিওতে আমি টোটাল তিনটে সাবজেক্ট নিয়ে আপনার সাথে কথা বলবো বা তিনটা ফ্রিল্যান্সিং স্কিলগুলো নিয়ে কথা বলবো, যেগুলো আপনি প্রাথমিক অবস্থা চাইলে শুরু করতে পারেন এবং সেগুলোকে আয়ত্ত করে আপনার ফ্রিল্যান্সিং এর ক্যারিয়ার স্টার্ট করতে পারেন। আমি রবিউল ইসলাম আছি আপনার সাথে এই ভিডিওতে, কাজ করছি গ্রাফিক ডিজাইন, লো কন্টেন্ট সেল পাবলিশিং এবং প্রিন্ট অন ডিমান্ড বিজনেস নিয়ে। প্রায় দীর্ঘ 6 বছর যাবত এই ফ্রিল্যান্সিং লাইফে আছি এবং আমার একটা ছোটো কমিউনিটি আছে যেখানে আমি মূলত মানুষকে শেখাই বা জানাই যে কীভাবে আপনি আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা স্টার্ট করতে পারেন। প্রথম যে স্কিল সম্পর্কে আমি আপনার সাথে আলোচনা করতে চাই সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন। আপনারা জানেন বর্তমানে গ্রাফিক ডিজাইন অনেক পপুলার একটি বিষয় বাংলাদেশে, কারণ খুব সহজেই এই গ্রাফিক ডিজাইন স্কিলটাকে আয়ত্ত করা যায়। তবে এই গ্রাফিক ডিজাইন স্কিলগুলোর মধ্যে যেইগুলোকে আপনি প্রপারলি ইউটিলাইজ করতে পারবেন এবং কোন কোন টুলসগুলো আপনাকে শিখতে হবে এবং সেই টুলসগুলো শিখে আপনি কী কী কাজ করতে পারবেন সেগুলো কিন্তু আপনি এখান থেকে জানতে পাচ্ছেন। দেখুন, প্রথমে যে টুলসগুলো আপনাকে শিখতে হবে সেটা হচ্ছে ফটোশপ, ইলাস্ট্রেটর, ক্যানভা, এই ধরনের যে টুলসগুলো রয়েছে সেগুলো চাইলে আপনি কিন্তু চাইলে ইজিলি শিখতে পারেন, যেগুলো দিয়ে আপনি প্রিন্ট অন ডিমান্ড, কেডিবি, লো কন্টেন্ট সেল পাবলিশিং অথবা ইজি সার্ভিস প্রোভাইডিং করতে পারবেন। আমি আপনাকে বিস্তারিত দেখাবো যে কীভাবে এই সার্ভিসগুলো আপনি চাইলে প্রোভাইড করতে পারেন। প্রথমে আমরা জানবো হোয়াট ইজ প্রিন্ট অন ডিমান্ড। দেখুন, প্রিন্ট অন ডিমান্ড হচ্ছে একটা বিজনেস মডেল, যে মডেলটা হচ্ছে এরকম যে আপনি জাস্ট ডিজাইন করবেন, সেই ডিজাইনগুলোকে বিভিন্ন মার্কেট প্লেসে আপনি পাবলিশ করবেন এবং সেই ডিজাইনগুলো যখন সেল হবে তখন ওই কোম্পানি প্রোডাক্টটাকে প্রিন্ট করে আপনার কাস্টমার কাছে পাঠিয়ে দিবে। সে এক্সাম্পল আমরা যদি রেড বাবলের কথা বলি, redbubble.com হচ্ছে বর্তমানে টি শার্ট প্ল্যাটফর্মের অনেক সেরা একটি প্ল্যাটফর্ম, যেখানে মূলত আপনি চাইলে আপনার এই গ্রাফিক ডিজাইন স্কিলকে কাজে লাগিয়ে টি শার্ট ডিজাইন করে সেখানে পাবলিশ করে সেখান থেকে প্যাসিভভাবে আয় করতে পারেন। সে এক্সাম্পল এই ডিজাইনটা, আই লাইক ইউ এলটল, এখানে একটা অক্সোলোডল একটা এলিমেন্ট দিয়ে এই ডিজাইনটা তৈরি করেছে। সো আপনি যদি এই ডিজাইনটা তৈরি করতে পারেন, এই রেড বাবলের মতো প্ল্যাটফর্মে আপনি এই ডিজাইনটা পাবলিশ করে সেখান থেকে একটা প্যাসিভ আয় করতে পারেন। এছাড়া রয়েছে টি পাবলিকের মতো একটা প্ল্যাটফর্ম, এছাড়া রয়েছে গিয়ার লঞ্চ, এছাড়া এইরকম আরও অনেক প্রিন্ট অন ডিমান্ড সাইটগুলো রয়েছে যেগুলোতে আপনি আপনার ডিজাইন যেগুলো রয়েছে সেই ডিজাইনগুলো শিখে সেই ডিজাইনগুলো আপনি কিন্তু এখানে পাবলিশ করে সেখান থেকে আয় করতে পারবেন। এছাড়া রয়েছে কেডিবি লো কন্টেন্ট সেল পাবলিশিং। হোয়াট ইজ কেডিবি লো কন্টেন্ট সেল পাবলিশিং? কেডিবি লো কন্টেন্ট সেল পাবলিশিং হচ্ছে অ্যামাজনের একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার বই ডিজাইন করে এবং ইন্টেরিয়র ডিজাইন করে সেখানে আপনি কিন্তু চাইলে সেল করতে পারবেন। এক্সাম্পল আমরা যদি আপনাকে জাস্ট দেখাই, জাস্ট amazon.com যাচ্ছি এবং amazon.com যাওয়ার পর আমি আপনাকে জাস্ট কয়েকটা নোটবুক দেখাচ্ছি আপনাকে, যেমন এই বইটা কম্পোজিশন নোটবুক। এই বইটা যদি আপনি জাস্ট এই উপরের যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু যদি ডিজাইন করতে পারেন এবং ভেতরে যে কন্টেন্টগুলো রয়েছে যেগুলো ইজিলি আপনি কিন্তু চাইলে আমাদের ফেসবুকের ফ্রি গ্রুপ থেকে পেয়ে যেতে পারেন ফ্রিতেই, তো এই ধরনের ডিজাইনগুলো যদি আপনি ইজিলি করতে পারেন তবে চাইলে কিন্তু এই প্ল্যাটফর্মে আপনি আপনার এই গ্রাফিক ডিজাইন স্কিলকে কাজে লাগিয়ে এখানে প্রোডাক্ট সেল করতে পারবেন। এরপর হচ্ছে ইজি সার্ভিস প্রোভাইডিং সিস্টেম। দেখুন, ফাইবারে এই ধরনের ডিজাইন সার্ভিসটা অনেক বেশি জনপ্রিয় একটা স্কিল। আপনি কিন্তু চাইলে ফটোশপ, ইলাস্ট্রেটর বা ক্যানভার মতো টুলস দিয়ে কিন্তু ইজিলি সার্ভিস প্রোভাইড করতে পারবেন, যেমনটা আমি এখানে দেখাচ্ছি। ক্যানভার ডিজাইন লিখে সার্চ করেছি, আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যক্তি প্রায় এই ডিজাইনগুলো সেল করে ক্যানভার মাধ্যমে। আই উইল ডিজাইন ফ্লায়ার, পোস্টার, ব্যানার, সোশ্যাল মিডিয়া পোস্টার, ইবুক এবং ক্যানভা ডিজাইন, প্রায় প্রত্যেকটা ডিজাইনের জন্য চার্জ করে $15। এবং আমরা যদি জাস্ট আপনাকে আরেকটা জিনিস দেখাই, যে দেখুন, আই উইল ক্রিয়েট এনি ডিজাইন ইউজিং ক্যানভা, যার মিনিমাম স্টার্টিং পয়েন্ট হচ্ছে $15 থেকে শুরু, স্ট্যান্ডার্ড হচ্ছে $25 এবং বাকিগুলো হচ্ছে $50। এবং আপনি দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু এখানে অলরেডি অর্ডার করছে, এখনও প্রায় 6টা অর্ডার এখানে রয়েছে এবং প্রায় 114টার মতো রিভিউ পেয়েছে এই ফ্রিল্যান্সার। সো অবশ্যই আমি মনে করি সে এখান থেকে ভালো একটা অ্যামাউন্টের আয় করছে। তো আপনি চাইলে এই ধরনের সার্ভিসগুলো কিন্তু দিয়ে কিন্তু এই গ্রাফিক ডিজাইন স্কিলকে কাজে লাগে সেখান থেকে আয় করতে পারেন। এরপর যদি আমি বলি ডিজিটাল মার্কেটিং, আপনি যদি নতুনভাবে ফ্রিল্যান্সিংয়ের জগতে স্টার্ট করতে চান, ডিজিটাল মার্কেটিংও হতে পারে আপনার জন্য একেবারে পারফেক্ট। ফেসবুক অ্যাড স্পেশালাইজড, গুগল অ্যাড স্পেশালাইজড এবং ফানেল সিস্টেম, এই কয়েকটা সিস্টেমকে যদি আপনি কাজে লাগাতে পারেন তবে আপনি কিন্তু এই বেসিক স্কিলগুলো দিয়ে ইজিলি শুরু করতে পারবেন। শুরু করা এবং একটা লেভেলে নিয়ে যাওয়া দুইটার মধ্যে পার্থক্য রয়েছে।
আপনি যদি প্রথমেই দিকে এটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চান বা অনেক উপরে নিয়ে যেতে চান, আপনি কিন্তু পারবেন না, আপনাকে শুরু করতে হবে। তাই আপনি যদি যে কোনো একটা ডাটা ড্রিভেন টাইপের, যেমন ফেসবুক অ্যাড বা গুগল অ্যাডস, এই টাইপের যদি কোনো একটা স্কিল আপনি যদি ডেভেলপ করতে পারেন, তবে ইজিলি কিন্তু আপনি শুরু করতে পারবেন। আস্তে আস্তে এটাকে আপনি আপনার স্কিলটাকে ডেভেলপ করে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারেন। পরবর্তীতে রয়েছে ভিডিও এডিটিং সেকশন। দেখুন, আমি এই ভিডিওটি করেছি, তার মানে অবশ্যই ভিডিওটি আমাকে এডিট করতে হচ্ছে। বর্তমানে ভিডিওর যুগ চলে আসতেছে, সো মানুষ পৃথিবীতে ভিডিওতে সবচেয়ে বেশি এঙ্গেজ হয়। সো আপনি চাইলে কিন্তু এই ভিডিও এডিটিং টুলসটাকে ইউজ করে ইজিলি কিন্তু আপনি সার্ভিস প্রোভাইডিং করে বা নিজের কোনো ব্লগ তৈরি করে বা ভিডিও এডিট করে সার্ভিসগুলো দিয়ে আপনি ইজিলি সেখান থেকে আয় করতে পারেন। দেখুন, ব্লগ ভিডিও এডিট করতে পারবেন, প্রফেশনাল ব্লগ বা এডুকেশনাল, ইভেন আপনার নিজের ব্লগ অথবা এডুকেশনাল চ্যানেল রান করতে পারবেন। আমি আপনাকে বলতে চাই যে ভিডিও এডিটিংয়ে যদি আপনি আরও ভালো করতে চান, সেক্ষেত্রে আপনাকে স্পেসিফিক একটা টুলস, সে এক্সাম্পল অ্যাডোবি প্রিমিয়ার প্রো টুলস, এই অ্যাডোবি প্রিমিয়ার প্রো টুলসের উপর যদি আপনি যদি একেবারে প্রপার একটা গাইডলাইন নিতে পারেন, আমার মনে হয় আপনি আপনার ভালো একটা স্মার্ট এবং খুব সাস্টেনেবল একটা ফ্রিল্যান্সিং ক্যারিয়ার আপনি কিন্তু এই ভিডিও এডিটিং সার্ভিসের মাধ্যমে তুলে ধরতে পারবেন। তো এই ফ্রিল্যান্সিং ব্যাপারে আপনার যদি কোনো প্রবলেম হয় বা কোনো প্রবলেম বা কোনো কিছু শিখতে গিয়ে যদি আপনি যে কোনো ধরনের সমস্যা ফেস করেন, আপনি কিন্তু চাইলে আমাদের ফেসবুক কমিউনিটিতে জয়েন করতে পারেন। দেখুন, আমাদের ফেসবুক কমিউনিটিতে প্রায় আপনার মতো প্রায় 10,000 ফ্রিল্যান্সার রয়েছে, যারা মূলত অনলাইন থেকে আয় করার চেষ্টা করছে বিভিন্ন ধরনের স্কিলগুলোকে কাজে লাগিয়ে। তাই আমি আপনাকে ইনভাইট করছি, আপনি চাইলে কিন্তু আমাদের লিঙ্ক থেকে আমাদের এই ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন, এবং ফেসবুক গ্রুপে জয়েন করে আপনি কিন্তু আপনার প্রবলেম বা ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা স্টার্ট করার জন্য যে স্টেপ বাই স্টেপ ফ্রি গাইডলাইন থেকে শুরু করে সাপোর্ট থেকে শুরু করে সব কিছু কিন্তু আপনি আমাদের গ্রুপে পেয়ে যাবেন। এছাড়া রয়েছে আমাদের ইউটিউব চ্যানেল লার্ন উইথ রবিউল, আপনি যদি চাইলে ভিজিট করতে পারেন, লার্ন উইথ রবিউল লিখে সার্চ করতে পারেন ইউটিউব চ্যানেলে, বা আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমাদের পোস্টে রয়েছে, আপনি সেখান থেকে চাইলে কিন্তু ভিজিট করে আমাদের এখান থেকে শিখতে পারেন যে কীভাবে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা বিল্ড করা যায়। তাই আমি আপনাকে বলতে চাই যে আপনি যদি ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে অনলাইন থেকে উপার্জন করতে চান, ডেফিনেটলি আপনাকে একটা স্কিল ডেভেলপ করতে হবে। এই স্কিলগুলো শিখতে গিয়ে যদি আপনার কোনো প্রবলেম হয়, ডেফিনেটলি আপনি কিন্তু চাইলে আমাদের ফেসবুক গ্রুপ থেকে সাপোর্ট নিতে পারেন। দেখা হচ্ছে আপনার সাথে আমাদের ফেসবুক গ্রুপে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।